আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন সেটাই চাই। সোল্ডারিং আয়রন নিয়ে আসলে অভিযোগের শেষ নেই, তাই আজকে অনেকগুলো সোল্ডারিং নিয়ে আসছি। পাশাপাশি কোনটা ভালো, কোনটা ইউজ করবেন, কীভাবে ইউজ করবেন, কী দিয়ে ইউজ করলে মূলত এটা ভালো কাজ করে সেটাই আমি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো বন্ধুরা, শুরুতে আমি বলবো আমার এই চ্যানেলে এখন যারা নতুন দেখছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো হ্যাঁ বন্ধুরা, প্রথমেই আমি এই আয়রনটি নিয়ে আসলাম আপনাদের সামনে। এই আয়রনটি দিয়ে আপনারা খুব ভালো কাজ করতে পারেন, তবে কীভাবে ভালো কাজ করবেন সেটা আমি জানিয়ে দেবো এই ভিডিওর ভেতরেই। আর এটা সবচেয়ে কম দামি, 100 টাকার মধ্যেই আয়রনটি পাওয়া যায় এবং সবার কাছেই, সবাই প্রথমে এটা দিয়ে শুরু করে। তো বন্ধুরা, এটা একেবারে খারাপ না। তো এবার আমি দেখাবো তারপরে যে আয়রনটি ইউজ হয়, এটা কালো, একটি কালো আয়রন বলা হয়, আমরা কালো হিসেবে ইউজ করি সোল্ডারিং আয়রন। এটাও চায়না, অর্থাৎ আয়রন সবগুলো চায়না, আর যে লেখাগুলো আমরা দেখলাম একটু আগে। তো এই আয়রনগুলো ভালো কাজ করে, খারাপ না, এটাও আমরা ইউজ করি। আমি একটু ওপেন করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা যেহেতু কালো বলছি কালোই, এটা ইন্ডিকেটর থাকে, এটা ইন্ডিকেটর আছে জায়গা বাল্ব জ্বলে যখন আমরা কারেন্টে দেওয়া হয়। তো এটা একটা সুবিধা হচ্ছে, ইন্ডিকেট আছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এখানে বিদ্যুৎ এটার ভিতর ইন হইলো কি হইলো না। তো বন্ধুরা, এটাও কিন্তু ভালো কাজ করবে, আমি আবার বলছি ভালো কাজ করবে, কীভাবে করবে সেটা আমি অবশ্যই জানাবো। হ্যাঁ, দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। 220 ভোল্ট 60 ওয়াট এই আয়রনটা, এটা আপনি ইউজ করতে পারেন। এটা প্রাইস অনলি 130 থেকে 150 টাকার ভেতরে। এখন আমি নিয়ে আসলাম এটা, আমরা আসলে ম্যাক্সিমাম লোক এটা ইউজ করে থাকি। এটা দেখতে সুন্দর, স্ট্রং এবং একটু শক্ত, অর্থাৎ লংজিভিটি বেশি আসে, বেশি হয়। এটাও চায়না, চায়না চং চং বাং, যাই হোক আমি আসলে চায়না ভাষা বা জানি না, বলতে পারবো না। তো যাই হোক, যেরকম শুনছি সেরকমই বললাম। এটা হাই কোয়ালিটির, এটা একটু খুলে দেখি আসলে ভেতরটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে, এই ঠিক এই আয়রনটা, এটা কিন্তু আসলে ইউজ করো মজা অনেক। ইন্ডিকেটর লাইট এটাও আছে, এখানে যে লিড দেখা যাচ্ছে, একটা বিট, যাই হোক ভিতরে কয়েল মোটামুটি ভালো মানের কয়েল থাকে, একেবারে যে বেশি ভালো বলবো না, মোটামুটি ভালো কয়েল। এটা তো চলে, এটা তো ইউজ করা সম্ভব, যা যে অবস্থা আছে কেনার পরপর ঠিক এই অবস্থাও চালানো যায় যদি ভোল্টেজ ভালো থাকে। অনেক জায়গায় ভোল্টেজ কম থাকে, এসি ভোল্ট, সেক্ষেত্রে একটু সমস্যা হয়, অর্থাৎ ওভার ভোল্টেজ হলে সমস্যা, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এটার প্রাইসটা হচ্ছে 200 টাকা বলতে পারেন, 200 টাকার পাশাপাশি। যাই হোক, এবার আমি আপনাদের দেখাবো যে আয়রন, এটা হচ্ছে সাদা আয়রন, এটা অনেক পাওয়ারফুল। দেখুন, এটাও কিন্তু চাংচুং প্যাং পুং যে একটা লেখা আছে, আসলে বুঝি না আমরা চায়না ভাষা, এটাও সাইড ওয়াট। এই আয়রনটা খুলে দেখি, আমরা একটু আনবক্স করব, আনবক্স করেই দেখি আসলে এটার ভেতর অবস্থাটা ঠিক এই অবস্থায় থাকবে ভিতরে। এটা একটা বিষয় হচ্ছে হাই লো করা যায়, অর্থাৎ আপনার বোল্ট কমানো যাবে বাড়ানো যাবে, অর্থাৎ আসলে কমন বিষয়গুলো দেখি, যেটা আমি আসলে বলা হয়নি সেটা হচ্ছে ভালো আয়রন ভালোভাবে ইউজ করার জন্য, ভালো পারফরমেন্স পাওয়ার জন্য যে কোনো আয়রন কেনার পর আমি কিছু বিট দেখাবো এবং কয়েল দেখাবো, সেই বিট এবং কয়েলগুলো ইউজ করলেই সেটা ভালো হয়ে যাবে। সেটা হোক 100 টাকার আয়রন, হোক 150 টাকার হাই আয়রন, হোক 200 টাকার আয়রন, অর্থাৎ ভালো বিট কয়েল না হলে ভালো হবে না। যাই হোক, এটা হচ্ছে আসল গোপন বিষয় ছিল, আমি আপনাদের জানিয়ে দিলাম এবং সেই কয়েল এবং বিট আমি আপনাদের দেখাবো। পাশাপাশি এটা এই আয়রনটা কিন্তু হাই লো করা যায়, অর্থাৎ ওভারলোড সম্ভাবনা থাকলে, ওভার বোল্ট থাকলে লো করে চালানো যাবে এবং বোল্ট কম থাকলে হাই করে চালানো যায়। এটা খুব ভালো মানের। যাই হোক, আমরা এখন চলে যাব সেই কয়েলে। এটা হচ্ছে কম দামি কয়েল, এই কয়েলটা প্রাইস অনেক কম। তো বন্ধুরা, একটু আগে যে আমরা আয়রনটা দিয়েছি সেটা কিন্তু 270 টাকার ছিল আয়রনটা, সাদা আয়রনটা, সেটা বলতে মনে ছিল না তাই এখন বললাম। যাই হোক, এই কয়েল এখন যে সাদা কয়েলটা আমি বের করলাম, এটা বাইরে এটা প্যাকেটটা দেখাচ্ছি। হ্যাঁ, এই প্যাকেটে থাকে 5টা করে থাকে এক একটা প্যাকেটে, এটা হচ্ছে ভালো মানের আয়রন, সরি আয়রন কয়েল। এই কয়েলটা ইউজ করলে, আর যদি আমরা বিট ইউজ করি ভালো মানের, বিটটা আমি একটু পরে দেখাচ্ছি, তাহলে দেখবেন যে বিট এই কয়েলটার প্রাইস হচ্ছে 40 থেকে 50 টাকার ভেতরে পাবেন, কোথাও কোথাও বেশি হতে পারে, কমও হতে পারে। যাই হোক, এই কয়েলটা অত্যন্ত ভালো মানের, একই কয়েলটা এখানে যে কোনো আয়রনের মধ্যে সেট করলে সে আয়রনটা ভালো মানের হয়ে যাবে, যদি সাথে এই বিটটা ইউজ করেন। সো এই বিট প্লাস এই কয়েল অ্যাডজাস্ট করে
যে কোনো এই তাঁতালে যদি ইউজ করে, অর্থাৎ এই আয়রনে যদি ইউজ করে, এই আয়রনটা হয়ে যাবে শক্তিশালী এবং পাওয়ারফুল। সো যে কোনো লিড, যে কোনো জ্বালায়ের কাজে কোনো সমস্যা আপনার হবে না। তো বন্ধুরা, আমি আবারও বলবো, যারা আমার চ্যানেলটা নতুন তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী গ্যাজেট নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।